সো গাইস, সাপটাকে আমরা রেস্কিউ করেছিলাম এক কোম্পানি থেকে, যেখানে জেসিবি চালক জেসিবি চালানোর সময় পাথরে এবং জেসিবির ঘর্ষণে সাপটি অনেক জায়গায় জখম হয়ে অনেক জায়গায় কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সাপটিকে আমি জল খাওয়াচ্ছি এবং ভালো করে জল দিয়ে তার কাটা জায়গাটা ধুয়ে দিচ্ছি, যাতে কোনো সেফটি বা ইনফেকশন না হয়। এরপর ভিডিও আপনারা দেখতে পাবেন সাপটিকে আমরা এই কাটা জায়গাতেই ওষুধ লাগিয়ে দেবো, যাতে সাপটির এই কাটা জায়গাতে কোনোরকম পোকা বা কিছু না লাগে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।